আর মাত্র কয়েকদিন পরে শুরু হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান ও জিম্বাবুয়ের অংশগ্রহণে তিন জাতির টি টোয়েন্টি সিরিজ। তিন দলের পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে ফেভারিট বলা হলেও পিছিয়ে নেই আফগানিস্তান ও জিম্বাবুয়ে। এর মধ্যে আফগানরা তো অনেকবারই টি টোয়েন্টি ক্রিকেটে সমস্যায় ফেলেছে টাইগারদের, কিন্তু ক্রিকেটের রেকর্ড বুক কি বলে, এই দুই দলের লড়াইয়ে কার জয়ের পাল্লা ভারী, চলুন দেখে আসি। তবে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ বনাম আফগানিস্তানের লড়াইয়ের রেকর্ড দেখার আগে খবর টিভিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। 2014 সালে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতন দেখা হয় বাংলাদেশ বনাম আফগানিস্তানের। সেদিনের সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 72 রানে অল আউট হয়েছে আফগানরা। তবে আফগানদের এই শোচনীয় অবস্থার জন্য সবচেয়ে বড় হাত ছিল বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসানের। সাকিব 3 ওভার বোলিং করে মাত্র 8 রানে তুলে নেন 3 উইকেট। জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে মাত্র 1 উইকেট হারিয়ে 78 রান করে ফেলে। সেদিনের সেই ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন আনামুল হক বিজয়। বিজয় 33 বলে 44 রান করেন, যেখানে ছিল 4টি 4 এবং 3টি 6-এর মার। দীর্ঘ 4 বছর পর 2018 সালে আবারও দেখা হয় বাংলাদেশ বনাম আফগানিস্তানের। সেই সময় 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলে এই দুই দল। জুন মাসে হওয়া সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে 8 উইকেট হারিয়ে 167 রান সংগ্রহ করে। জবাবে টাইগাররা 19 ওভার ব্যাটিং করে 122 রানে অল আউট হয়ে যায়, অর্থাৎ আফগানিস্তান ম্যাচ জিতে 45 রানের ব্যবধানে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে হওয়া দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে টাইগাররা 134 রান সংগ্রহ করে, যেই রান আফগানিস্তান মাত্র 4 উইকেট হারিয়ে সংগ্রহ করে ফেলে, অর্থাৎ আফগানরা ম্যাচ এবং সিরিজ জিতে 6 উইকেটের ব্যবধানে। হোয়াইট ওয়াশ থেকে বাঁচতে এবং নিজেদের মান রক্ষার্থে সিরিজের 3 নম্বর এবং শেষ ম্যাচে অবশ্যই জিততে হতো টাইগারদের। সেই ম্যাচে আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে 6 উইকেট হারিয়ে 145 রান সংগ্রহ করে। 146 রানে জয় লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ 6 উইকেট হারিয়ে 144 অঙ্কতে সমর্থ হয়, অর্থাৎ আফগানরা ম্যাচ জিতে 1 রানের ব্যবধানে। আর এটাই ছিল এখন পর্যন্ত বাংলাদেশ বনাম আফগানিস্তানের শেষ টি টোয়েন্টি ম্যাচ। অর্থাৎ এ পর্যন্ত 4টি টি টোয়েন্টি ম্যাচের মধ্যে 3 বার জিতেছে আফগানিস্তান এবং মাত্র 1 বার জিতেছে টাইগাররা। দর্শক দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত আফগানদের জয়ের পাল্লাই ভারী। তবে আসন্ন সিরিজে এই দুই দলের লড়াইয়ে কে জিতবে বলে আপনার মনে হয়? জানান আপনার যে কোনো মন্তব্য নিচে কমেন্ট সেকশনে।